সুরমা নদীর তীরে আমার ঠিকানা রে, সুরমা নদীর তীরে আমার ঠিকানা রে, বাবা শাহজালালের দেশ সিলেট ভূমি রে, বাবা শাহজালালের দেশ সিলেট ভূমি রে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আবুল সেন আইওয়ান টিভি প্রতি সোমবারের লাখান আজকেও আমরা প্রাণের সিলেট লই আইছি। আমার লগে দুজন গেস্ট আছেন, আমি মাত বাড়াইতাম নাই, পহলো আমি গেস্ট হল পরিচয় করাই দিই। আমার একবারে ডাইনে বাত আছেন আমার কমিউনিটির বিশিষ্ট লিডার এবং এই দেশের সাংবাদিক জগতের মানে পুরানা একটা নাম, জেইন বাংলা পত্রপত্রিকা লইয়া বহুত কমিউনিটিতে যে কাম করছেন, জনাব আবু তাহের চৌধুরী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভালো আছেন? ভালো আছেন আপনি? কি লাগেছে এই কোভিড নাইনটিন আপনার সময় কি লাগেছে? ফয়লা তো আপনারা থ্যাংক ইউ দিতাম সাই আইওন টিভিরে যে প্রাণের সিলেট এই অনুষ্ঠানটা আমরা কমিউনিটির উপহার দেওয়ার লাগি, আর আপনার ভিউয়ার যারা আছেন সবরে আমি সালাম আর শুভেচ্ছা জানাইলাম। এরপরে আলহামদুলিল্লাহ এবার কোভিড নাইনটিনের সময় আল্লাহর খাস মেহরবানিতে ভালো আসলাম, আলহামদুলিল্লাহ চেষ্টা করছি আপনার যতটুকু পারি নিজেরা সেফ রাখার লাগে, আমার ফ্যামিলিরে সেফ রাখার লাগে, কমিউনিটি সেফ রাখার লাগে, সবার লগে যোগাযোগ। এবং এই কোভিড নাইন্টিনের সবচেয়ে বড়ো জিনিস হয়েছে কিছু গৌরব হইয়াও আমরা লকডাউন আসলাম যে সময় গৌরব হইয়াও আমরা আপনার সবচেয়ে একটা বড়ো ফায়দা হয়েছে আমার কাছে যেটা ফিলিং হইল কি যে আমরা ফ্যামিলির মাঝে একটা যে ভ্রাতৃত্ববোধ ব্রাদারহুড ফ্যামিলি ইউনিটি ফ্যামিলির যে গুড রিলেশন এটা আরও ডেভেলপ হয়েছে, ভালো হয়েছে। ঈদ কি লাগেছে? ঈদ কি লাগে? ঈদও তো ঈদুল ফিতর, ঈদ তো আমরা লকডাউন আসলাম যে আনন্দ ফুর্তি এটা করতে পারছি না ঠিক মতো আমরা, কিন্তু ঈদুল নামাজ আমি আমার গার্ডেনে পড়ছিলাম, আর আবার ঈদুল আজহার নামাজ আল্লাহ খাস মেহরবানিতে খুব নাম করা মানুষ যায় গিনিস বুক অফ রেকর্ডের মাঝে তাইন নাম লেখা একজন ও বয়স অলি খান সাহেব। আসসালামু আলাইকুম অলি ভাই। ইসলামুক আবুল ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইনভাইটিং মি টু দি প্রাণের সিলেট। আপনার এই সুন্দর এই প্রোগ্রামও আমি আজকে খুব নিজেরাই খুব ধন্য মনে করলাম। আমি অলি খান সাহেব তাই না, আপনারা জানেন অনিয়ন বাজি যেটা আমরা পেঁয়াজির বড়া যেটা 175 কেজির অনিয়ন বাজি বানাইয়া বুঝছেন, তার গিনিস বুক অফ রেকর্ডের মধ্যে নাম লেখাইছেন তাই না। বার আমি আপনাকে কই বাংলাদেশের সব থাকি পুরান যে অর্গানাইজেশন একটা বাংলাদেশ ক্যাটারের অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক আসলাম, আর বর্তমানে তাই সহসভাপতি এবং কমিউনিটির লোকে এই দেশের মনে হরকা কারি ইন্ডাস্ট্রিজের লোকে খুব একবারে অঙ্গ প্রত্যঙ্গভাবে মানে মাখামাখি খুব ঘনিষ্ঠভাবে জড়িত। কী লাগেলো আপনার ঈদ কী লাগেছে? আলহামদুলিল্লাহ, আসলে তো আমি তো লুটন থাকি, আমরা খুব একটা ডোরমা যে আসলাম ভালো যেবলা ঈদ আছিল আমাদের ঈদুল আজহা, ঈদের সময় আপনার লকডাউনের একটা চান্সেস আছিল। আপনারা সবাই জানেন যে মানচেস্টার ঈদের আগের দিন লকডাউন দিছে, সেম লুটনওয়ালা ওয়ার কথা আছে। সো আমরা উই বিন রিয়েলি মানে লাকি যে আমরা লুটন লকডাউন দিছে না এখনও, এবং আলহামদুলিল্লাহ মসজিদে গিয়ে আমরা ঈদের নামাজ জামাতে পড়তাম পারছি, আর রোজার ঈদ তো আমরা মিস করছি, সবাই মিস করছি, এদের সময় সেও পড়তে পারছি না মসজিদে গিয়া, বাট অবশ্যই গার্ডেনও যারা আমরা পড়তাম পারছি আমরা পড়ছি। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আমি আপনারা জিকাই এর ভিতরে আমরা জনাব আবুত আমরা একজন খোলার বাইসাপের লইলাই ফয়লা বুঝছেন, এর বাদে আমরা আমরা একবারে মূল যে জিকানি জিকানি যাইম কিনে আপনারা টাইম, কারণ কেন আবুতায় সাহেব আসেন, আবুতায় সাহেবের কাছ থেকে আমরা সিলেটের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি ভৌগোলিক অবস্থান লইয়া জানবো, আর আপনার কাছ থেকে আমরা জানবো আপনারা সহ আমরা ফয়লা প্রজন্ম থাকি দুইটা এখন পর্যন্ত ব্রিটেনও আমরা সিলেটি অগলতের ইতিহাস ঐতিহ্য এবং কিলা আমরা আছি কলা দে। আসসালামু আলাইকুম কলা, কোন ভাইসা আসুন লাইন, আসসালামু আলাইকুম ভাইসা, শুনানি আমার মাত কলার ভাইসা
আমরা কলার বাইসে আমরা আড়াইলছি আপনি একবার কল করুন জানো তো আমি আবুতায়ের বাইরে যেখান জিকানিতে আসলাম যে আপনি যদি আমরা সিলেটি অকলতের ইতিহাস ঐতিহ্য এর বাদে আপনি সিলেটের সাহিত্য সিলেটে দেখো নাগরী সাহিত্য প্লাস সিলেটি যে সাহিত্য এটা কিন্তু বিশাল একটা ভান্ডার আপনার আপনি আমার তাকে বেশি জানুন কারণ এই কমিউনিটি প্লাস সাহিত্য সাহিত্য সংস্কৃতি লইয়া বহুত দিন ধরে কাম করা তো আপনি যদি আপনার আমরা বিওয়ার অকলতে আইনের বিওয়ার অকলতে আপনি কোন কিছু জানবেন সিলেটের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি লইয়া থ্যাংক ইউ আপনি সুন্দর প্রশ্ন আমার করছেন পয়লা আমি আপনি জানেন যে আমরা আর ভিউয়ার্স হলো জানেন সিলেটের একজন প্রতিতযশা সাহিত্যিক আস্তা সুসাহিত্যিক এবং গবেষক সৈয়দ মুস্তাক আল সাহ আমরা সিলেটর তাই না আপনার সিলেটের একজন পরিচয় একটা সওয়াল আছে ওটা দিয়ে আমি শুরু করতাম চাই আমার ভিউয়ার্স হলে হইতাম চাই তাই না আপনার সৈয়দ মুস্তাক আল সাহে পয়লাই সিলেটের পরিচয় তাই দিছেন তাই না আমরা এই যে আপনার বলে ভৌগোলিক সীমারেখা তাই কইছেন আমি এটা জানাম না বন্দনা হরি মালিক সত্তার দূসরা বন্দনা হরি নবী মোস্তফার পূবেতে বন্দনা হরি আসাম ফার দক্ষিণে বন্দনা হরি জিলা তিরভুলার উত্তরে বন্দনা হরি হিমালয় পর্বত পশ্চিমে বন্দনা হলি মহসিংহের ভোট এটা তাই ফেলা মানে তাই জোহর ইয়াদ করা তিসরা বন্দনা হলে ছিল মানুষ নাকিসের কথাগুলি হল দিয়া হুস আচ্ছা নাকিস শব্দটা কিতা আমার নাকিস মানে আমি সাধারণ আমি একজন সাধারণ গণ্য যে নাকিস নাকিস সাধারণ মানে আমার কথা হলে হুস করে উন দন আছে জন আছে আছে দান চাউল অরিন আছে ফাঁকি আছে আছে মাছ হউল আখল আছে বুদ্ধি আছে আছে সম্মান গোলা বরা গান আছে বাটা বরা ফান কিয় লাগি গম হর আল্লাহ হর সার ফির মুসি দাউলিয়ায় দোয়াই ব্যাপার যত নিয়ামত দিছিল আল্লাহ দুনিয়ার মাজ বাসাগিরি হর হইল সিলটির সাজ তেল সিমেন্ট চুন গ্যাস ফেসুগঞ্জের সার ফার বরা গাছের সারি এলাই কারবার এলাই আওর বরা মাছ আর চাহ হংলার বাগান হাত করা আর তেজ বাতা কি করবো বয়ান বুলাগঞ্জের ফাটল দিয়া চলে সারা দেশ ডলার ফাটাইন ফাউন্ড ফাটাইন যারা রয়েছেন বিদেশ জালালি হইতর উড়ে খাজল ফাঙ্কা দিয়া আল্লাহ আল্লাহ জিগির পরে তারা যেন বইয়া আরব দেশের মাটির লগে মিল ছিল তোর এর লাগি বসত হইল বাবা খাড়া লগ ওটা দিয়ে মোস্তাক আল সাহেবে তাইরা সিলটের উপর সরাল আসতে ফোলা পরিচয় তাই দিচ্ছেন তা আসলে তার জগতটা লাস্টের জগতটা হয়েছিল আপনার যে যে সিলেটর মাটির লগে আরবর মিল আছে এর লাগে বাবা শাহজালাল নাইয়া তাই বসত কারছেন নাইয়া কারণ বাবা শাহজালাল হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি দেতার শির সাইটা উলিয়া বিশেষ করে আপনার বড় বড় আউলিয়া আছে নাসির উদ্দিন সিফা সালাল যে তরফ আছেন আপনার হবিগঞ্জ আছেন সেই নাসির সিফা সালার শাহ রহমতুল্লাহ আলাই শাহ মুস্তাফা রহমতুল্লাহ সহ এই যে শির সাইটা উলিয়া চাষনি পীর তার লগে একজন আসলা তার নাম চাষনি পীর এন এক্সপার্ট আসলে আপনার মাটির গুণাগুণ পরীক্ষা করার লাগে তো তাইন যে সময় আইন আপনার তার লোকে আউলিয়া তখন আপনার তার আইবার সময় আরব দেশ থাকি তার মাটি দিছিলা সয়েল টেস্ট যেটা বর্তমান বর্তমান মানে ডিজিটাল ডিজিটাল বৈজ্ঞানিক বলতে যে টেস্টিং করেন কোন লোক এটা আছে না আছে ওটা কইটা দায়িত্ব আছে তার কাম আছে ওটা মাটি পরীক্ষা করতাম পরীক্ষা করে মাটির গুণাগুণ করতে তো আরব দেশ থেকে আইবার সময় আপনার তার লেখন মাটিতে হয়েছিল যে ও মাটির মিল যেন গেফাই পায় আরবর যে মাটি আর ও মাটির গুণাগুণ সমান গুণাগুণ এর ফলে বাবা শাহজালালে তান আপনার আউলিয়া হল লইয়া সিলেট বসতে আরম্ভ হল্লা এবং বাবা শাহজালাল যে সিলেট কিলা ঢুকছিলা ইয়া কিলা গৌর গোবিন্দ আপনার দালান ভাঙ্গিয়া ফরছিল তা তো ইতিহাস আমরা অনেক জানি তা আসলে আপনার আমরা যারা সিলেটি এটা আল্লাহর খাস মেহরবানি আপনার আমরা সিলেটর আপনার এই যে মাটি সিলেটর ভাষা সিলেটর সাহিত্য সিলেটর সংস্কৃতি সিলেটর ইতিহাস সিলেটর ঐতিহ্য সম্পূর্ণ আলাদা অন্য এলাকা থাকে এটা আল্লাহর খাস মেহরবানি আপনি দেখো কা সিলেট এমন একটা অঞ্চল যে সিলেট আপনার ইয়া আফ্রিকা থেকে ইয়ে আপনার ইবনে বতুতা সারা ওয়ার্ল্ডের ফেমাস হয়ে লাগে আপনার টুরিস্ট আসলা পরিব্রাজক তাই নিয়ে সিলেট ইয়া ভিজিট করছি না ইয়া আর বাবা শাহজালালে আপনার 1303 সাল তা সিলেট ভিজা করছিলাম তাই নেই এই বিবর্তিত বাবা সাধারণত দেখা করছে সিলেটে
এবং তাইন তাইন হিস্ট্রি লিখে গেছেন তাইন যে সিলেট এমন একটা অঞ্চল। আচ্ছা তার ভাই সাহেব আমরা একটা খোল লইলে এখন সিলেটি ভাই সাহেব আইছেন মনে। আসসালামু আলাইকুম কলার। হ্যালো আসসালামু আলাইকুম ভাই, আমি শফিকুল বানলি থেকে। ও স্যার চৌধুরী সাহেবকে আমি লন্ডন আইসি মানতিকো আমি দূর থেকে তাইনের আমি সিলেট থেকে। শফিক ভাই ইয়া মই দিব কা আপনার মাতের মাঝে সিলেটি গন্ধ খুব কম মিলে। আপনি কইরা আবু তাইর চৌধুরী সাহেবকে আপনি সিলেটি মত কা প্লিজ। আচ্ছা স্যার আমরা একজন হিন্দু আসলা হেমন্ত কুমারী চৌধুরী 1880 সালে জন্মগ্রহণ করছেন আর 1952 সালে ইন্তেকাল করছেন। তাই নিয়ে 11টা সন্তান আছে। দিল্লিতে আছেন তাদের বংশধর। এরপরে কলকাতা তো প্রিন্সিপাল করছেন মোহাম্মদ হুসেন বাহারুল উলুম, মানে উর্দু হিন্দি আরবিক ফার্সি সকল ল্যাঙ্গুয়েজ। জি জি আমার আপন ফুফু আইছেন গিয়া আসাম পারর উঠে দিয়া আমার দুঃখ নাই স্যার। আচ্ছা শফিক ভাই আপনার দুঃখ বুঝছি আমরা, আপনি খুব সুন্দর আপনি প্রত্যেক প্রতিনিয়ত কল দেন। তো আমরা জানেন কি আবু তাই ভাই তার হই নাই তো আসলে আপনার বহুত দিন লেখা লিখন সুরমা পত্রিকা তেন তারা ভাই লেখতা আপনার লেখতা সিটি লেখতা আমরা ইতিহাস খুব সচেতন। হ্যাঁ শফিক ভাই খুব ভালো মানুষ। খুব খুব গুরুত্বপূর্ণ তত্ত্ব হল তান যে তত্ত্ব হল দিন তাই না, খালি নট অনলি খালি ই কেন নাই সকল জাত যে আপনি কইলা সুরবা লাগাইয়া বিভিন্ন পত্র পত্রিকা বা বিভিন্ন অনলাইন টেলিভিশন বা একটা বার হইছে তার। ও আচ্ছা আচ্ছা বই গেলছে। আচ্ছা সিলেট লইয়া লিখছেন ও বিভিন্ন ইস্যুর। আচ্ছা আচ্ছা ধন্যবাদ। তো আপনি যে কথা খোয়াত আসলাম আপনি যে যে জত আসলা যে সংস্কৃতি সাহিত্য সংস্কৃতি লইয়া যে কথা খোয়াত আসলাম আর আমরা আপনার কাছে ওখান জানতাম স্যার যে আপনি খোয়াত আসলা যে সিলেটের যে ইতিহাস ঐতিহ্য লইয়া যে যারা খাম খুঁড়া গেছেন এরারে মনে করকা আমি কথা কথা আপনার কথা আসতাম আমি আমার ভিউয়ার সকলে যেটা আল্লাহর একটা খাস মেহরবানি আপনি দেখুক সিলেট যে অঞ্চল ইবনে বতুতায় আপনার তাই লেখছেন যে সিলেটের যে আপনার প্রাকৃতিক যে সৌন্দর্য যেটা এবং যেমন একটা সুন্দর অঞ্চল আপনার এই অঞ্চলের মানুষের জীবনধারা মানুষের লাইফস্টাইল মানুষ হিসাবে এটা সমাজের যে চিত্র বা আপনার পারিপার্শ্বিক যে অবস্থা তাই খুব তারিফ করছেন তাই হিস্ট্রির বাদে হিউম্যান সাং আপনার আরো জন হিস্টোরিয়ান তাই না আপনার সিলেট ভিজিট করে সিলেটের আপনার গুণে সিলেটের প্রাকৃতিক সুন্দর মুগ্ধ হয়েছেন তাই কবি রবীন্দ্রনাথ ঠাকুর আপনার তাই সিলেটে ভিজিট করছেন সিলেট ভিজিট করে তাই খুঁজলে এটার নাম শ্রীভূমি সিলেট শ্রীভূমি খেলছে কবি নজরুল আপনার সিলেট আইসেন সিলেটে গিয়ে তাই সিলেট আপনার কবি নজরুল সম্মেলন হয়েছে সিলেট আমরা সিলেটে হল যারা এই সেই সময়ের নেতাগুলো আসলাম রবিগুলো আসলা মুসলিম চৌধুরী সাহেব নুরুল্লক দশকর হিসাব আরও যারা সাহিত্যিকগুলো আসলা জ্ঞানীগণগুলো আসলা তারা আপনার বিরাট সম্মেলন করছেন তার সম্বর্ধনা দিয়েছেন সিলেট কাজী নজরুল ইসলাম সাহেব কাজী আমরা যাত্রী নজরুল ইসলাম সাহেব এবং প্রত্যেকেই আপনার এই যে সিলেটের সৌন্দর্য সিলেটের মানুষের যে আপনার সিলেটের মানুষ সিলেট বিভাগের মানুষ আপনার এরা সহজ সরল মানুষ সিম্পল মানুষ এরা মানে কোনো ফেসুস নাই খুব ভালো মানুষ দেখুক আপনি আল্লাহর কুদরত আপনি দেখুক যে সারা বাংলাদেশেও আপনার 153টা চা বাগান এর মাঝে সিলেট অঞ্চলে 132টা চা বাগান গিনিস বুক অফ রেকর্ডের মাঝে 2020 তার নাম লেখাই লিখছেন ইয়াং এনার্জেটিক এখন ইয়াং বাই যে কার ইন্ডাস্ট্রিজ প্লাস বিসি এর অত্যন্ত সক্রিয় একজন সাবেক সাধারণ সম্পাদক আসলাম অলি ভাই আপনি সিলেটি অকল ব্রিটেন আসুন বা ইংল্যান্ড আসুন বা ইউরোপ আমেরিকা যেখানেও আসুন আপনি আপনার অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স থাকে সিলেটি অকলতের অবদান এবং সিলেটি অকলতের যে জেলা আসুন এরাই লইয়া তুরা কৌকা কইলে আমরা আয়নের বিউয়ার সকলতে শুনবানে আর যদি খেয়ে কোথাও জিকারের থাকে আপনার জিকাই পারে। অবশ্যই থ্যাংক ইউ আবুল হোসেন ভাই, আসলে খুব সুন্দর একটা প্রশ্ন করছেন আপনি।
আপনারা জানেন যে আজকে এই দেশে যে কার ইন্ডাস্ট্রি বৃহত্তর একটা ভূমিকা রাখছে এই কার ইন্ডাস্ট্রি সমগ্র এই দেশে মধ্যে রাখছে এবং বাংলাদেশের মধ্যে আপনি বাংলাদেশের ইকোনমির মধ্যে রাখছে এবং আমরা এই দেশের মধ্যে থার্ড ফোর্থ এবং ফিফথ জেনারেশন আমরা বাস করলাম আমরা বাস করলাম এবং এই দেশের যে আপনার আমরা যে ময়মর বহল আসলা যারা যারা নাইনটিন ভেরি বিগিনিং অফ 1900 তারা আগে এদেশ এস্টাবলিশ হয়েছিলাম আপনারা যদি রেকর্ড দেখুন জানি আপনার অনেক ময়মূর আমরা বাপসাসা দাদারা যারা আইসলা এদের সমাজে মেজরিটি অফ দেম আপনার তারা কিন্তু আবার শিপ কাম করতাম যে সারং হিসাবে পরিচিত আমি রাইট নিছে স্যার তারা এদের সমাজে আপনার কেউ আপনার কলকাতা থেকে আইসুন কেউ আবার করাচি থাকি পাকিস্তান থেকেও গিয়ে আবার আইসুন আইয়া ওখানে আইয়া তারা এস্টাবলিশ হয়েছেন তারা কিন্তু এত হার্ড ওয়ার্কিং আছে আমি আপনাদের একটা কথা কইয়া রাখি আমরা গত দুই পর্বত কিন্তু আমরা সিলেটি অঞ্চলের বসতি কিলা হইছিল কিলা খার মাধ্যমে কিলা আইসলাইকার লইয়া আমরা মাখছি আমি আবু তাহের চৌধুরী সাহেব যেহেতু আসেন কারণ তান ব্রিটেনের ইতিহাস লইয়া বহুত লেখালেখি করেন বহুত কাটাকাটি তানরে আমরা আরেকবার জিকাইমু যে আমরা এজন 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 নৌ নেতা আসলা বুঝছেন নি যে তান তান সম্পর্ক ইয়ে মাখছি আমরা তান সম্পর্কে জিকাইমু আমরা বুঝছেন আলতা আফতাব আলী সাহেব লইয়া আমরা আবু তাহের আপনি আপনার কেরিয়ন হোরকা থ্যাংক ইউ তো আমি যেটা কইরাম আর কি যে এই দেশে আমরা যে বাপ দাদা সাসা তারা যারা আইসলা তারা আওয়ার কারণে আজকে দেখো আমরা এই দেশ তারা কিন্তু রিয়েলি হার্ড ওয়ার্কিং আসলা তারা এত কষ্ট করছেন আপনার ফলে আওয়ার ফলে তারা কিন্তু প্রপারলি ইংলিশ মারতে পারত না অনেক অনেক জায়গাতে আপনার তারা অনেক স্ট্রাগল করছেন করার পরে তারা ফ্যাক্টরিত কাজ করছেন করিয়া নিজে তারা সবাই কিন্তু একটা জায়গা থাকতো একটা গরমে যে প্রায় 30-40 জন মানুষ থাকতো এবং শিফটে ঘুমাইতা ইভেন কিন্তু আপনার বাথরুম মাঝেও রাতকে তারা ঘুমাইতা ওলা মানে খুব হার্ড ওয়ার্ক করছেন তারা আজকে তারা হার্ড ওয়ার্ক করার কারণে আজকে হার্ড ওয়ার্কের ফল দেখো আজকে আমরা কোন পর্যায়ে আছি আজকে আমাদের এই যে ফোর্থ এবং ফিফথ জেনারেশন যারা এদেশের মধ্যে আছে তারা দেখো রিয়েলি হাইলি এডুকেটেড আমরা ভাবছি স্যার হার্ড ওয়ার্কের কারণে কি আজকে তারা দেখো কোন পর্যায়ে আছে আজকে এই দেখো কার ইন্ডাস্ট্রির অবস্থা দেখো আপনার যে এই কার ইন্ডাস্ট্রির মাধ্যমে এত একটা কন্ট্রিবিউশন দেয় আপনার এদের মধ্যে দেয় 4.5 বিলিয়ন শুধু ব্রিটিশ ইকোনমি বাংলাদেশের মধ্যে আপনার প্রত্যেক বছর আপনার কতটা রেমিটেন্স যার এই দেশ থেকে এবং আমার সাসা যে একটু আগে কইছে সৈয়দ মোস্তফা কামাল তান এই লেখার মাঝে আইছে দেন বিদেশি পাউন্ড এবং ডলার এই ডলারের কারণে আজকে বাংলাদেশ দেখো যেগুলা 71-এর সময় যেগুলা ইয়ে হয়েছিল আপনার যুদ্ধের সময় আপনার এই দেশের মধ্যে আমরা বাপ সাসা আসলে আপনার জেলা ট্রাফলগার স্কোয়ার আইয়া তারা মিলিত হয়েছিল একটা বিরাট বড় একটা ডেমনস্ট্রেশন হয়েছিল এবং প্রত্যেকের জার্জির ওয়াইজেস ওলা ওদাবদ্ধ হয়েছিল যে আমরা প্রত্যেক মাসও আমরা সপ্তাহে একদিন বা দুই দিনও প্রত্যেক মাসের ওয়াইজেস আমরা দিলেই বাংলাদেশের এই মুক্তি সংগ্রাম ও সহযোগিতা করবার দায় সিলেটি হলতে দার্জির বেতনটা কি ইভেন সবার আস্থা বেতন দিলেছেন ওলা বেতন হলো সবাই দিলেছেন দিয়ে আপনার দেখো আমরা যে এই যে স্বাধীনতা বাংলাদেশের যে স্বাধীনতা কিন্তু এই আমাদের সিলেটি এত ভূমিকা রাখছেন তারা যদি এইরকম সাপোর্ট দিত না আজকে হয়তো বাংলাদেশ স্বাধীন হইতে পারতো না কিন্তু যেই সাপোর্ট তারা দিছেন এই যে এখান থেকে এরপরে সিন্স আইমো মুক্তিযুদ্ধের ইতিহাস কইরা আপনি আইমো আসসালামু আলাইকুম কলার খেয়ে আছেন ভাইজান হ্যালো আসসালামু আলাইকুম কোন ভাই যাব হ্যালো আসসালামু আলাইকুম যে ভালো আছেন নি ভাই বালা হরে খুব ভালো আছি মাশাআল্লাহ বালার কোনো সীমাও নাই আচ্ছা তো হাইয়া ইন্ডিয়া দুই বালা থাকি না তার কোন দেশে গিয়ে বালা থাকতাম আচ্ছা আমার একটা চান্স দিবেন এই টিভি প্লিজ যে মাফরে মাত্রা স্টুডিও মাত্রা ভাই সাহেব আচ্ছা জোরজার মুল্লুকতার গাছে গুটা সেঙ্গো উজাইন বেঙ্গো উজাইন হইয়া ফুটে ঠাইন উজাইন নিরু ফাইলা যারে কুদাই মাইলা তারে ইজ্জত যায় না দইলে হাফ যায় না মইলে বেশি মিটায় ফেটো হাটে তাহা সব ভালো যাহা শেষ ভালো খার হোক দা খাগো মান্দি ঠাকুর চিন না যেমন আমাই এমন নাতিন জামাই হইলার ময়লা দইলেও যায় না রত দেখা হলাও বেচা ফরার মাথায় নাগেশ্বরের চিয়া দুই সাইলে হুশ হয় তোর নাই হুশ আমার কি দুইশ নাচতে না জানলে উঠানের দুইশ চাচা আপনা আপনা যান বাচ্চা জলদি যাচ্ছে ঘুরিয়ে যা আম পাখলে মিঠা মানুষ পাখলে ঠিকটা সুর গেলে বুদ্ধি বাড়ে
সহলমরা বাইয়া যাইন ফদারে না সুইয়া যাইন নাইমামুছে হানামামুবালা যত দূর তত মধুর নিজের মই ফরারে দিয়া দুই ভরি আলুসা বই রাখলা ঠান্ডাইয়া আস্তে আটে বই না তার লাগাল ফায় না সুরে হয় সুরি করিস গিরসে হয় হজাক থাকিস যে ফুটে বাফা লইন আঠুত চিনা যায় খান্দে উঠে দুধ খায় সুরে সুরে আলি এ সুরে বিয়া হল্লা আর সুরর হালি সিধা আঙ্গুলে গি উঠে না নিজের মই ফরারে দিয়া দুপুর আলুটা বই ঠান্ডাইয়া আগুন দেখলে গিউ নাই গাই ফলায় বাসুর মরে না আলাউদ্দিন মিয়া সিরাজ মিয়া তার একটা হবি বার হসলা হবিটা আমি সামান্য হইলাই লাগিল বদিতে বাঙালি সন্তান রনেতে আমি এক রাজা খা হইল সে দুই নম্বর টিকা কি বাহাদুরি হরল চুরাই গোলাপ গোস্তানাই ঠিক আছে আরো আমি আপনার আমি শুনাইমো আমার যে বড় বাইও আছে জানো আচ্ছা খারাপ উঠে রাজা বাসার বাড়ির মতো সিলটির ফাঁকা বাড়িঘর অনেক বাড়ি তালা মারা সেও লয় না কবর অন্য জেলার গরিব মানুষ সিলটির বাড়িঘরে থাকে পয়সার বিনিময়ে বাড়িঘর খেয়াল রাখে খেতের দান বাড়ির ফসল বিনামূল্যে খায় ছেলেটির বাড়ির তাকিয়া গণ সম্পদ খামায় ছেলেটির বাড়ির তাকে ছেলেটির ভাত খায় ছেলেটির ভাত খাইয়া ছেলেটির বদনাম গায় ছেলেটির বাড়িঘরে বিদেশি যারা তাকে বাড়ি থেকে দেয়া যায় না ফালায় তারা বিপাকে তার চাহিদা মতো টাকা দিলে বাড়ি থেকে যায় অন্যতায় টানায় গিয়া পুলিশ লইয়া আয় পুলিশও তার বেঙ্গলির পক্ষে কথা কয় গুস্তা দিলে পুলিশেও প্রতি সোমবারে কল করুন যেন আপনার কবিতা শুনবো থ্যাংক ইউ তো আমরা যেখান হওয়াত আসলাম আপনি যে মুক্তিযুদ্ধের ইতিহাসের মাঝে যে সিলেটি অকলের অবদান ট্রাভেল স্কোয়ারও থাকি আর শুরু কইরা যে সম্পৃক্ততার মাঝে সিলেটি হলতে বেতন বাতা হলতা দিয়েও এই মুক্তিযুদ্ধের একটা সহযোগিতা করছেন ও ব্যাপারে হওয়াত আসলা বর্তমান নবপ্রজন্মও এটারে যেহেতু আমরা এন একটা ইতিহাস হইল গিয়া যে 1957 সাল 23 জুন ছিল আপনার ফলাসি যুদ্ধ আর 1782 সাল আপনার ফয়লা সিলেট ও ফয়লা ব্রিটিশ বিরোধী আন্দোলন হয়েছিল 1782 এবং তারা এই দুজনের খবর আছে আপনার সিলেট হয় হাদামিয়া টিলা সিলেট শহর ও সিলেটের প্রশাসক আছে রবার্ট লিন্ডসে
এবং তার বাইরে যে স্কটল্যান্ড যার জমিদার আসলো জমিদার এবং এই সৈয়দুল্লাহ 1809 সাল আসলে এটা হইছে লন্ডন সাজ আইছে লন্ডন আইছে লন্ডন এ চ্যানেল ময়নো আইয়া তাই ফলে গে স্কটল্যান্ড যাইতে হইছে গেওন তুকাইছেন গে রবার্ট লিন্ডসের বাইরে কোনানো রবার্ট লিন্ডসে ও তাই একদিন রবার্ট লিন্ডসে তাই জমিদার তো ঘুরা ধরে ধরা তাই স্কটল্যান্ড আর দোকান আপনার যে ইন্ডিয়ানের বেটা তোমার লম্বা আসখান কিন্তু তো গুগি মাথার ওতে বুঝছেন তো ইন্ডিয়া থেকে আইসে ওতে আটকে তুমি কে কইতে গেছো বলে আমার নাম সৈয়দুল্লাহ আমি সিলেক্ট দিই খেলা আইস বলে আমি রবার্ট লিন্ডসের তো কইতাম চিনল তুই তার খে ও তার খিতা তোমার তার বাড়িত নিয়ে আসছে বাড়িত নেয়া কই খিতা লাই তুমি আইছো বলে আমার রবার্ট লিন্ডসে অর্ডার দিয়া পুলিশ দিয়ে আমার বাপসা সালে মারাইছে সিলেক্ট ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন আমি এটা জেগে এটা আমরা প্রতিশোধ লড়াই নিয়েছি ও তাই বুঝিয়ে এখন লাদা আমিও রবার্ট লিন্ডসে আমি মারাইছি না এটা যুদ্ধ হয়েছে যুদ্ধ মারা গেছে খুব আদর্শ মাদর অর্জন করিয়া কইলা যে তুমি তো আইছো এবং তুমি আমরা রে বহুত দিন ধরে আমি ইন্ডিয়ার সিলেটের খালি খাইছি না তুমি সিলেটের রান্দা রান্দি আমরা খাওয়াও ও এসে তাই নিজে কিতা কিতা লাগবো স্পাই চলতা হয় ও শুরু হয় কারি কারি কারির ইতিহাস ও যেটা আমার অলি ভাইয়া কইছিলেন ও সৈয়দুল্লাহ করে রান্দি এতানটা খাওয়াইছো কিন্তু তান এই যে রবার্ট লিন্ডসের ফ্যামিলি খাইছে না ড্রাইয়া দেখি জানি বেটা বিশুন খাই দিলে আনিল লগে পরে রবার্ট দিয়ে সৈয়দুল্লাহ নিজে খাইয়া দেখাইছেন যে টেস্ট রবার্ট লিন্ডসের খাইছেন ফ্যামিলি খাইছেন কিন্তু ও সৈয়দুল্লাহ আমি ফয়লা তাই নাইছেন এর পরে আপনি দেখো তাই যেটা হইলাম কথা হইলাম তা 1809 আইছে সৈয়দুল্লাহ এর পরে দ্বিতীয় সিলেটি আইছেন কোনো বাঙালি রাগাইছেন নাই তো সেকেন্ড সিলেটি যে নাইছেন এই নাইছিল আপনার সিলেট সদর মোগলাবাদার বাড়ি আছিল তাই না সেকেন্ড সিলেটি তাই 1879 সাল আইছিল মোগলাবাদার বাড়ি সিলেট সদর আলি না 1809 তা কি এই 80 বছরের ভিতরে আর কেউ আইছিল আইছিল না 1879 সাল আপনার মোগলাবাদার আলি আইছিল তার নাম আলি খালি আলি আলি মাসে ডাক্তার আচ্ছা আর 1920 সাল তা কি আজাজি হলাইয়া মানে ফিরোজ সাহেবের খুব আপনি যে খুব মানে সারতথ্য গর্বতথ্য কথাবার্তা কইছেন যে 1809 থেকে যে আমরা বাত বিকির মাধ্যমে আমরা যে শেফ আমি জানি আপনিও শেফ অলি ভাইও শেফ আমিও শেফ এখানেও আমরা এই দেশে যারা আছে কম বেশি কম হোক মেয়র এমপি সকলেও আমরা মোটামুটি যে বাংলাদেশি রান্দা রান্দির শেফের পর্যায়ে আমরা সকলেরও এক্সপিরিয়েন্স আছে যাই হোক কোনো আসসালামু আলাইকুম কলার খেয়ে আছেন ভাই সাহেব আপনি যে তত্ত্ব বলতে এটা তত্ত্ব মানে আপনি আইয়া দিতে হইবে আপনি ফোনে আমরা বুঝার বুঝতে পারতো না আমরা রেগুলার কল করেন আর মাতন আর লেখালেখি আছে আসসালামু আলাইকুম নেক্সট কলার ভালো আছেন ভাই সাহেব নেক্সট কলার আলাইছি আসলে আমরা বহুত খোল আয়ো আমরা আসলে হয়েছে কি তা খোল লইয়া প্রোগ্রামের সময় কম আর খোল লইয়া খাবার করা যায় না তো বলি ভাই আপনি যে কথা কথা আসলে আপনি যে আচ্ছা আপনি আপনার কন্টিনিউ কর কারণ মুক্তিযুদ্ধের ইতিহাস তো আমরা আবতার সদস্য আলহামদুলিল্লাহ জয় জয় না ওটা তো আমরা আসলে দেখো আমরা বর্তমান যে জেনারেশন আমরা আছি আজকে আমরার যে জেনারেশন আজকে দেখো তারা কারেন্ট ইন্ডাস্ট্রির প্রতি জান না কিন্তু তারা বিভিন্ন এদেশের মধ্যে মেইন স্ট্রিমও এবং বিভিন্ন সেক্টর আপনার রিয়েলি হাই প্রোফাইল জব হল তারা জি জি আপনার লাগান বহুত আছে আরো জন কলার আছেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমার জানা আছে না আমি শুনছিলাম
কিন্তু আজকে চিন্তা করি দেখো কা আচ্ছা আমি আপনাকে জিজ্ঞাসা আপনি তো আপনি গিনেস বুকে তো নাম লেখাই লিছেন এটা তো আমরা সিলেটি হলতে দাই ভেরি ভেরি প্রাউড আমরা তো খুব মানে সম্মানের বিষয় আপনি আস্থা বাংলাদেশি হলতে দাই তো আপনি কি তা বইটই লেখলা নি কোনটা ইনশাআল্লাহ আমার রেসিপি বুক আইব ভেরি সুন রেসিপি বুক একটা আইব তার বাদে ইনশাআল্লাহ বইগুলো আইব ইনশাআল্লাহ আমি আমার আরও কিছু প্রজেক্ট আছে সো ওগুলো ইনশাআল্লাহ মানে গ্রেজুয়ালি আর কি ওয়ান টু মানে ইনশাআল্লাহ ট্রাইবর মাধ্যমে আমি বহুত তো বহুত লখান বহুত গিনিস বুকের নাম লেখাইছো নিজে আপনি এই যে বড়া বানাইয়া বুঝছেন নি আপনি গিনিস বুকের নাম লেখাইতে ই আইডিয়া আপনার ইনস্পায়ার এটা আইডিয়া আইলো বইতে গেল এটা হলো আমি আপনারে কই হইছে কি তা আপনার লাইফের মধ্যে একটা ফ্যাশন থাকতে হইব আপনার লাইফের মধ্যে একটা ইয়ে থাকতে হইব যে আপনার ভিশন যে আপনি কিতা করতা জানি সো আমি ছোটকাল থেকে আপনাদের কিছু কিছু জিনিস আছে না আপনার লাইফের মধ্যে মনে থাকে না যেমন আমি ছোটকালে দেখতাম নাইট রাইডার আপনার মনে আছে জি একটা গাড়ি বা যে গাড়ি আপনার হলতা নিজে তো ঠিক তদ্রুপ আপনার আপনার নাইট রাইডার আসলে আমার ফেভারিট আর গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের যে প্রোগ্রাম হইতো এই প্রোগ্রামটা আমি ছোটকাল থেকে দেখতাম বুঝছেন না তারা টিভির মাঝে আপনার দেখা আখতাটা দেখাইতো ওগুলো দেখতাম আমরা তখন থেকে আমার নিজের মধ্যে একটা ইয়ে রাখতো যে আমি কোম্পানি একদিন করতাম পারি বুঝছেন নাকি দা সো আমার নিজের মধ্যে থাকতো যে আমি আপনার রেস্টুরেন্ট ট্রেডও আমি লাগলাম আমার আসলে 17-18 বছর বয়সও আমি এই রেস্টুরেন্ট ট্রেডও লাগছি আমার বাপ সাথে তার আরও বিজনেস আছিল তারা থেকেও আমি আগে মানে ইয়ে করছি যাই হোক সো 2010 আমি একটা রেস্টুরেন্ট ওপেনিং করছিলাম রেস্টুরেন্ট ওপেনিংয়ের সময় একটা আমরা স্টিভেনিজ আর কি ওখানে একটা টেস্ট অফ স্টিভেনিজ নামে একটা প্রোগ্রাম আপনার তারা আর কি আমার মাঝে মেইন ইয়ে হিসেবে রাখছে তারা রাখি আমরা একটা অগু ওপেনিং দিতাম টেস্ট অফ স্টিভেনিজ তো ওগুলি ওপেনিংয়ের সময় আমার মাইন্ডও আইলো ও ইউনিভার্সিটির কথা মনে হইলো দেখলাম দেখি কত বড় একটা ইউনিভার্সিটি বানানি যায় সো একটা ইউনিভার্সিটি বানাইছিলাম ধরো 20-22 কেজি ওজনের আর কি একটা রাউন্ড করে বানাইছিলাম একটা ইউনিভার্সিটি বানাইয়া ওগুলো প্রেজেন্ট দিছিলাম ওগু প্রেজেন্ট দেওয়ার ফলে তারা হয়েছে কি তা আপনার তারা ওটা খুলে যে তো ওয়ার্ল্ডের মাঝে লার্জেস্ট ইউনিভার্সিটি তো বললাম না এগুলো ওয়ার্ল্ডের মাঝে লার্জেস্ট হয়েছে না বাট আমি বিগেস্ট ওয়ান বানাইছি তো সবাই টেস্ট করছিল এবং খুব মানে তারা ইয়ে করছে মানে প্রেজ করছে আমার যে ইস রিয়েলি সামথিং মানে খুব ওয়ান্ডারফুল সো সিন্স দেন আমি নিজে নিজে আইডিয়া করলাম যে ইউনিভার্সিটি খেলা বানানি যায় এবং আমার আগে একটা রেকর্ড আছে আপনার ব্রাডফুড কলেজে আর একজন ইন্ডিয়ান শেফে তারা বানাইছেন এই ইউনিভার্সিটি এটা আসলে 102 কেজি ওজন এর আগে 175 কেজি জয় আইরম আপনার ফ্যাক্টর তো যখন তারা বানাইছে নানি ইউনিভার্সিটি নানি বানানির ফলে তখন তারা দেখছে তখন দেখলাম যে আমি যদি একটা কোনটা বানাইতে হয় নানি আমি যদি ওকে 102 কেজির বিট করি 103 কেজি করলে আমার রেকর্ড হয়ে যাবো কি বাট এই রেকর্ড করিয়ে তো আমাকে আবার জিসে বিট করে দিতে পারবো ইজিলি ভাঙতে পারবো একটু বড় যদি করেন তাহলে আপনার আরও বেটার হইলো ভালো হইলো সো আমি কিন্তু 2017 এগুলো কিন্তু আমি 4-5 বছর বিহাইন্ড আমি কাম করা লাগছে আর এগুলো লাগে আপনার একটা ফ্রায়ার বানানি রেখেছে যে ফ্রায়ার আপনার আমি প্রায় 2 বছর লাগছে খালি ওই ফ্রায়ার আপনার সকল আইডিয়া সকলতা লইতে এই ফ্রাইয়া করার গিয়ে আমি অনেক জায়গায় জায়গায় গেছি কিন্তু সবে করে না ব্রিটিশ স্ট্যান্ডার্ড আপনার সি মার্ক যেটা নানি ওগুলো আপনার উইতে হয় এবং যে স্টিল বা মেটাল যেগুলো ইউজ করবে নানি আপনার সবগুলো আপনার মানে হাইজিন স্ট্যান্ডার্ড FSC তারা অ্যাপ্রুভাল দিতে হইব ওকলতাতে গিয়ে আপনার ভুল লই আপনার আইতেইব সো জাস্ট ফ্রাইয়ারও আপনার রেডি করতে লাগছে প্রায় পাক্কা কয়েক 2 বছর মতো লাগছে আপনার ফ্রাইয়ার যেগুলো রেডি হয়ে গেলো কত হয়ে গেলো আপনার ওয়ার ফলে আমি 2017 আপনার আমি একটা ট্রায়াল করছিলাম লুটন একটা মেলার মধ্যে বড় মেলা যেন প্রায় 40,000 মানুষ আসলা এবং এই ইউনিভার্সিটি যেটা বানাইছিলাম 2017 এটা আসলে 300 কেজি 300 কেজি ওজনের আপনার ইউনিভার্সিটি বানাইছিলাম এগুলো ওয়ে টু বিগ আসছিল আর কি ওই যে কিন্তু আপনার এখন মাঝে দুজন আপনার এনে আপনার এটা কিন্তু গিনেস ওয়ার্ল্ড রেকর্ড কিন্তু রিয়েলি তার মানে আপনার যতটাও যেন ইয়ে আর কি পরীক্ষক হল থাকুন এবং তার রিয়েলি মানে আর কি আপনার এভরি সিঙ্গুল স্টেপে স্টেপে নানি আপনার যাইতে হবে এবং সবটা আপনার লেজিটিভেট হইতে হবে প্রপারলি করতে হবে আর কোনটা যদি কম থাকে আপনার হইতো না আপনার অ্যাপ্রুভাল দিত না তো সপ্তাহ করার পরে অকলতা করিয়ে আপনার গেছে জ্ঞান আনি আপনার দুজন হেলথ ইন্সপেক্টর আসলা ওখানের মধ্যে তো আমরা যেগুলা দেখছি নেন আমরা একটা ওই গেছি কিনা নি আমরা দেখানোর পরে তারা কিছু চেক করে দেখো কা ওইছে নি তো প্রাইভেট যে হেলথ ইন্সপেক্টর আসলা তাই দেখুন তাই দেখে হইলে একদম ওই গেছে গিয়া আর মেইন যে কাউন্সিল থেকে যেটা ফারাইছিল যে হেলথ ইন্সপেক্টর তাইনও আইসুন তাইনও দেখছুন আমরা হয়েছে কিন্তু আপনার এই ইউনিভার্সিটিতে তুলি লিছি সপ্তাহ তো ওই গেছে নানি ওয়ার ফলে আমরা তুলি লিছি আমরা ডিস্ট্রিবিউট করলাম অ্যাকর্ডিং টু দি আর কি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড রুল হইলো আপনার এগুলো নানি 75% আপনার পাবলিকরে খাওয়াইতে হইব এবং ওগুলো আপনার ইডেবল থাকতে হইব মানে খাওয়ার যোগ্য থাকতে হইব আচ্ছা খাওয়া আপনার ওগুলো খাওয়া বাদে ফেসল যোগ যদি হয়ে যায় বা অন্য কোনো হয়ে যায় নানি তাই আপনি মানে খুব খুব ইয়ে হইতে হইব আর কি মানে রিয়েলি আপনার তারা হাই স্ট্যান্ডার্ড মেনটেন করতে হইব করার পরে আমরা নিয়ারলি নানি আপনার 1/3 আমরা ডিস্ট্রিবিউট করছি পাবলিকের মধ্যে না তো প্রায় 40,000 মানুষ আসলে আমার কিউ আপ গেলে লাইন ধরে খাইছেন অল ওভার 39 তাই চেক করে আমরা যে বাটিয়াদের মাঝে তাই চেক করা আমাদের হেলথ ইন্সপেক্টর চেক করে দেখে লিছিলাম যে আমার টেম্পারেচার নানি আপনার এক জায়গাতে কিছু কি 57 আর 55
রিকোয়ারমেন্ট হলো 62 রুফি হইতো এবভ 62 মানে গোফলা মানে খাসা তালো প্রবলেম আছিল না যদি এগ ইউজ করতাম না ইউ মানে এগ ইউজ করা হইছে তো না নি আগো মাঝে সালমোনেলা থাকে আর এক প্রপারলি কুক হইতো 62 রুফি না গেলে আপনার এগু কুক হয় না ব্যাকটেরিয়া থাকি যায় ব্যাকটেরিয়া থাকি যায় আর ও ইয়ে জ্ঞান আনি তাই না আমি তো গরে অ্যাকসেপ্ট অ্যাকসেপ্টেন্স দিতাম পারতাম না যেতে এগু আন্ডার 62 এগু কুক হইছে ও গে আপনি ও গে আপনার 70 এর রেকর্ড তো হইছে না 300 কেজি রেকর্ড হইলো না বাট এরও যে মিসআন্ডারস্ট্যান্ড হইছে বাট আমার যদি আরো 10 মিনিট থাকি যদি ফ্রাইয়ারও না নি সাহিত্যিক মানুষ দেবকা সিলেটির যে ইতিহাস ঐতিহ্য এর সংস্কৃতির মাঝে নাগরী হরফে কিন্তু বহুত আছে বহুত পাণ্ডুলিপি আছে বহুত সাহিত্য লেখা আছে আপনারা জানেন আমি সংক্ষিপ্ত দুইজন সাহিত্যিকের কথা উল্লেখ করুন লাগবে দুই তিনজন যারারে উল্লেখ না করলে সিলেটের সংস্কৃতি অপূর্ণ থাকি যায় যেমন মনে করলাম যে সৈয়দ শানুর শাহ তার নাগরীতে অনেক গান অনেক লেখা আছে আসিম শাহ তানেরও লেখা আছে হাসন রাজার ওই লেখা আছে রাধারমণের লেখা আছে রাধারমণ সাহেবের রাধারমণের জাতীয়ভাবে স্বীকৃত পাইছেন ও আস্তাফুরা ইন্ডিয়ান টেরিটরির মাঝে স্বীকৃত পাইছেন কিন্তু সৈয়দ শানুর শাহ আসিম শাহের লইয়া এখনো কোনো কোনো রিসার্চ হইছে না তো আজকে আমরা সবচেয়ে বড় যেটা আপনার সিলেট সৈয়দ সাদেক আলী মুন্সি সাদেক আলী মুন্সির যে লেখা আলাতুন নবীর পুঁথি যেটা যে এটা আপনার সিলেটের নাগরীলিপি লেখা আছে এবং এটা আপনি জানেন যে একটা প্রবাদ আছে যে সিলেটি নাগরীলিপি আড়াই দিনেই খেলে আড়াই দিনেই খেলে এবং তার 32টা অক্ষর এবং আগে আমরা দেখতাম আমরা মাসাসি হলে আপনার জ্যোৎস্না রায় সান্দনি সন্দনী রায় যেটা সন্দনী রায় সন্দনী রায় আপনার উঠালের মাঝে উঠালের মাঝে বই ফাটি বিষাইয়া শীতলফাটি বিষাইয়া শীতলফাটি আবার সিলেট একটা ঐতিহ্য খালি এটা সিলেট হয় আর কোনো কোনো হয় না মূর্তার 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 বেদ দি মূর্তার বেদ ফাইরা সাঠি বানাইয়া ও সাঠির মাঝে এই সাঠির মাঝে এবার নকশিকা তার বোধ জো থাকে ফুল থাকে সান থাকে ফাঁকি থাকে আপনি একটা বেতর ফাটি আপনার সারা ওয়ার্ল্ড আপনার এক্সপোর্ট করা হয় এটা সিলেটের বড় একটা ঐতিহ্য স্পেশাল ঐতিহ্য ও ফাটির মাঝে বইয়া আপনার আমরা দেখছি আমরা মাছ আছে আমার আম্মা সিলেটি নাকি তো খুব এটা শীতল ফাটি হয় এখানে এটা মানে খুব ঠান্ডা আর কি ও গরমের দিন বইলে ঠান্ডা লাগে মানে এয়ার কন্ডিশন ও বেতনাদি এয়ার কন্ডিশন ভাই সাহেব এখন খোলা লইলে আপনার আপনার শীতল ফাটির কথা যে আসসালামু আলাইকুম কলার খেয়ে আছেন ভাই সাহেব সালাম আলাইকুম কলার সম্ভবত আর আইছি যে ভাই সাহেব আমি কথা হয় যে সিলেটি নাগরী লিপি যে সিলেটি লিপি দৌকা বাংলাদেশের সব অঞ্চলের যত আঞ্চলিক ভাষা আছে চিটাগাঙ্গি আপনি হোকা নোহালি হোকা অন্যান্য বরিশালে হোকা কিন্তু কোনো আঞ্চলিক ভাষার নিজস্ব লিপি নাই আলফাবেট একমাত্র সিলেটি ভাষা আমরা যেটা মাত্রাম এই মাথার লিপি আছে আমরা এই কথাটা লিপি দিয়ে আলফাবেট দিয়ে এটা আপনার বর্ণনা করা যায় গদ্য সাহিত্য করা যায় পদ্য সাহিত্য করা যায় ওই যে আপনি হইলা ফালতন বীরপুঁথি ওই যে জংনামা ওই যে আপনি হইলা রাইটার হলের কথা তারা লেখছেন যে আপনার এটা সব সিলেটের নাগরী লিপি দিয়া সিলেটের লিপি লেখা এটা এবং এলাকি লোকই আপনার সিলেট আমার স্বতন্ত্র একটা ইতিহাস লোকই আমরা আমরা নিজস্ব লিপি আছে নিজস্ব অক্ষর আছে নিজস্ব ভাষা আছে নিজস্ব ভাষা এটা অন্য অঞ্চল ভাষা লাগাম না এটা সুতরাং এদিক দিয়ে আমরা আমি আপনারে রিসেন্টলি আমি আপনার আমার একটা কবিতার গ্রন্থ পাইছি একটা কলার লইয়া আপনার আপনার একটা মানে সিলেটি ভাষায় একটা কবিতা উনি মুজি আসসালামু আলাইকুম কলার সালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভালো আছেন নি ভাই বই আমি মাতিয়ারা ভাই না বই ও ভাই খুব আছেন ভালো আছেন নি আপনি জি ভালো আছি আমার একটা জি ও আছে ইনো রিপোর্ট আছে যে আপনারা মাই সিলেট কই একটা থাকি দেখায় বুঝছেন নি জি আপনি হইতানি হালতুন নবী কোনটা ভাই আমরা নইছে গীতা মাগরিবের টাইম টাইম বদলিছে না নিয়া ও গিয়া একটু জই যায় বুঝছেন নি একটু জগরতে দেওকা আমরা সামনে দিয়ে আমরা মাগরিবটা আগবাই গেলেও আমরা মাগরিব বাদে আরম্ভ হবো ধন্যবাদ আপনারে আটটা থাকি না সাড়ে আটটা থাকি আমরা প্রোগ্রাম সাড়ে আটটা জি না
ঠিক আছে আপনাদের ধন্যবাদ আপনি দিছেন আমরা ও আর আমরা সিলেটের কথা বার ভাই খালি গপশপ ইটা বেজিত গপ আচ্ছা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনিও আপনিও কোন জানো গপ আমরা কইয়া দিন জানো কি জাত গপ ফোনটা তে নেক্সট কল আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাই সাহেব কে কইরা ইয়ামি সৈয়দ নুরুল ইসলাম ও আসসালামু আলাইকুম লিডার আসসালামু আলাইকুম জি জি আসসালামু আলাইকুম ভালো আছো জি জি লাইন স্টুডিও ব্লাইন্ডে লাগা বললে কোকা সৈয়দ আমরা আমরা কোকা আপনি কোকা আপনি আমরা 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 মাতো আসলাম সৈয়দ শানুশার বচনানি ও মাতো আসলাম এর মধ্যে সৈয়দ নুরুল ইসলাম সাহেব আইছেন কারণ সৈয়দ শানুশার নাগরিতে লেখা সহস্র গান আছে কিন্তু দেখা রাধা রমন পুরা ইন্ডিয়ান টেরিটরির মধ্যে পরিচিত ভাইজন সৈয়দ শানুশা আসিম শাহ খালা শাহ এলা বহুত জোখল আছো নেরার একজন তো আমরা সিলেটি ওদের দাবি থাকবো যে যখন আমরা যখন খোকা নুরুল ইসলাম ভাই আপনার আপনার ধন্যবাদ আপনি কল করছিলেন আর একবার কল করবো আমরা একদিন আপনারও লই আইমু আইবা অন আইয়া আপনি তো সৈয়দপুরের মানুষ সৈয়দ শানুশা সম্পর্কে আইয়া আপনি স্পেশালি ফুরা আমরা আয়ুরের দর্শক অল্পের কইবা প্রাণের সিলেটো ধন্যবাদ আবু তাহের ভাই আমি আমি খোয়াত আসলাম ওটা আপনার যে আমি সিলেটের ইতিহাস ঐতিহ্যের উপরে আপনার একটা কবিতা রিসেন্টলি আমার একটা বই বার হয়েছে যে এটার নাম গড়ে তুলি সুন্দর পৃথিবী গড়ে তুলি সুন্দর পৃথিবী এটা কিন্তু লকডাউন লকডাউন জি লকডাউন আকার এটা কিন্তু আমার দেরানি জি আপনার দেরানি ধন্যবাদ ধন্যবাদ আবু তাহের সাহেব আমার এই বইয়ের মধ্যে আপনার শ্রীভূমি সিলেট হয়ে আপনার একটা কবিতা বার হয়েছে আবু তাহের সাহেব যে আমি ওটা ফুলিয়ে তুলে নিলে যে যে এটা আমার বলতাম না ভাই নিবা শ্রীভূমি সিলেট চা বাগান গেলা দুটি পাতা একটি কুড়ি বেতার বনাঞ্চলে ভরপুর শীতলপাতির দেশ শ্রীভূমি সিলেট ওই শীতলপাটির কথা গ্যাস তেল পাথরের উপর বাসমান প্রাকৃতিক সৌন্দর্য লীলানিকেতন আমার প্রিয় জন্মভূমি সিলেট সাতকের কমলা লেবু ও জলডুপের আনারসের মৌমু সুগন্ধে ভরা পাহাড় ঠেলে আচ্ছাদিত সিলেট সুরমা কুশিয়ারা মনু ও খোয়াই বিদৌত সবুজের সমারোহে সুজলা সুগলা অপরূপ সুন্দরী ভূমি সিলেট কবি সাহিত্যিকদের চারণ ভূমি শত বছরের সাংবাদিকতা ঐতিহ্য মন্ডিত সিলেটে নাগরী লিপির দেশ সিলেট বাউল সম্রাট আব্দুল করিম মরমী কবি হাসন রাজা আর মুন্সি সাদেক আলী শহীদ বানুর গানে সাহিত্য সমৃদ্ধ সিলেট হযরত শাহজালাল রহমতুল্লাহ স্মৃতির জন্য পীর ফকিরের পাদবীঠ আধ্যাত্মিক রাজধানী সিলেট সিলেট আধ্যাত্মিক রাজধানী শতভূত আলমের পদস্পর্শে গৌরবান্বিত আরবের মাটির সাথে মিল খেলাফত আন্দোলনের দুর্গ সিলেট পাক পাকালির কিচিমিচির গুঞ্জন আর সাইবেরিয়া অঞ্চল থেকে ছুটে আসা বুনোয়াসের কলকাকলিত মুখরিত হাওর বাওরে দেশ সিলেট লক্ষ লক্ষ প্রবাসী উন্নয়নের ছোঁয়ায় সৌরম্য উপত্যকায় গড়ে উঠে প্রাসাদ সম দালানো সমাজের কল্যাণে নিবেদিত প্রবাসী সমৃদ্ধ সিলেট সিলেট একটা সিলেট কি জিনিস একটা একটা চিত্র তুলিয়ে ধরছে মোটামুটি বহুত তাইছে বহুত তাইছে যে জি 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 তাহলে আসলে সিলেটের যে আবু তাহের সাহেব যে কইলা আবুতায় সাহেবে যে লেখছেন তাদের বইয়ের মাঝে যে এ খুব সুন্দর পাশায় লেখছেন গড়ে তুলি সুন্দর পৃথিবী এটা কিন্তু লকডাউন ধন্যবাদ আমাদের দিচ্ছেন ভাই আমিও চেষ্টা করবো কথা ফইরা বালা বালা শব্দ অকল সিলেটি শব্দ অকল শিখবার দায় বুঝছেন নানি আমরা আচ্ছা সিলেটের ঐতিহ্য একটা আমরা আপনি দেখা আমরা সিলেট বিভাগ হইলা যে আইসিএস ইসলা এটা গজরফ আলী খান সাহেব এটা ফার্স্ট আইসিএস ফয়লা আইসিএস আচ্ছা আইসিএস এই যে আপনার আইসিএস গজরফ আলী খান সাহেব আসলা সিলেট বিভাগ ফয়লা মেট্রিকুলেশন যে মেট্রিকুলেশন দিছিলা আস্তা বিভাগের মধ্যে নবকিশোর সেন তার নাম আছে বুঝছেন নি ব্রিটিশ বিরোধী আন্দোলনের আপনার লেখা আস্তা ডাক্তার সুন্দরী মোহন দাস প্রথম মুসলিম মহিলা রাজনীতির আস্তা সিলেটের জুবেদা খাতুন জুবেদা খাতুন এবং সিলেটের প্রথম আপনার বিপ্লবী লীলানাগ ঢাকা ইউনিভার্সিটির ফয়লা ছাত্রী আসলা ঢাকা ইউনিভার্সিটির ফয়লা ছাত্রী রাজনগর বাড়ি তান্তান এলাকার বাড়ি বিপ্লবী লীলানাগ সম্ভবত আমার আমার জগন্নাথপুর থানা এবং সমগ্র আসাম প্রদেশের যে ফয়লা সাংবাদিক জগন্নাথপুর থানার আমার পার্শ্ববর্তী বাড়িও তার বিচনে আচ্ছা তাই আমি গৌরীশঙ্কর তর্কবাগী রাস্তা বড় সাংবাদিক আসাম প্রদেশ সংবাদপত্র পত্রিকা বার করছেন যে তারপরে সিলেট অঞ্চল ফয়লা মুসলমান সম্পাদিত বাংলা পত্রিকার এডিটর আসলে মৌলানা আব্দুর রশিদ কাফনি সুনামগঞ্জ বারফজলা লিটল 21 ফয়লে বাংলা পত্রিকা বাংলা পত্রিকা সুনামগঞ্জ বাড়ি থানের না বাড়ি সিংকাফন আমার বড় চাচা আচ্ছা কিন্তু বার করছিল সুনামগঞ্জ থেকে আচ্ছা 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 1921 সাপ্তাহিক আল জালাল আল জালাল আল জালাল এবং বয়লাগার আপনার পরিচরণ দাস
ফাইন বার করছিল আপনার বাংলা পত্রিকা হিন্দু সম্পাদিত ফয়লা পত্রিকা ধন্যবাদ আপনারে আবুল হোসেন ভাই যে আপনি প্রাণের সিলেট লইয়া আইছেন। আসলে আমরা এই দেশের মধ্যে প্রায় ওভার 60,000 মানুষ থাকি, এর মধ্যে আপনার ওভার হাফ এ মিলিয়ন লেগে আপনার সিলেটি এই ইউনাইটেড কিংডম। এবং আমরা সবাই চাই আমরা নিজের ভাষায় আমরা সিলেটি ভাষায় আলোচনা করতাম, এবং আজকে আপনার প্রোগ্রামও আই আমি যে সিলেটি ভাষায় আলোচনা করতাম পারলাম, আমি এগুলো লাগে আমার নিজেই খুব ধন্য ফিল করলাম, আমি খুব গর্বিত ফিল করলাম। থ্যাংক ইউ অলি ভাই। এর দায় দরকার হইব কি আপনাদের সিলেট প্লাস আয়ন রে বা সিলেটি ভাষা লইয়া সিলেটি ইতিহাস ঐতিহ্য লইয়া যারা যেখানে যে অবস্থায় কোনো জাত প্রোগ্রাম করা, এরারে আপনারা লাখান মানুষ যারা সফল মানুষ এরা সাহায্য সহযোগিতা করতা, আমার অনুরোধ থাকবো। কে এম আবু তায়ে চৌধুরী সাহেব তার বিশেষ আমি তো অনেক কিছু খোয়া লাগে আপনার লইয়া ইসলাম, কিন্তু আসলে তো সময়ের ভাবে খোয়া গেল না। সিলেটের যে কৃতিপুরুষ হল ওই তো শ্রী চৈতন্যদেব পণ্ডিত রঘুনাথ শিরোমণি জগন্নাথ মিশ্র বিপিচন্দ্র ভাল লীলানাগ আপনার লৌহশিল্প, তারপরে ডক্টর সৈয়দ মুস্তফা আলী, সৈয়দ মর্তজা আলী, সৈয়দ মুস্তফা আলী স্যার, আপনি যদি সেই খাফতানি সাহেব সিলেটের ফলা শিক্ষামন্ত্রী আসতেন, মিনিস্টার মনোয়ার আলী সাহেব সুনামগঞ্জের, মৌলানা আব্দুল রহমান শিক্ষাফলি, মৌলানা সহাতুল্লাহ মিয়া, ডাক্তার মর্তজা চৌধুরী, আব্দুল মতিন চৌধুরী বাজেশ্বরী, সাংবাদিক মকবুল হোসেন, ফজলুক সেলবর্সি, আব্দুল রশিদ চৌধুরী, চৌধুরী গোলাপ সাহিত্য বিষয়ক আন্তর্জাতিক লোক সাহিত্য বিষয় আসলা, ওই যে তাই নিয়ে সংগ্রহ কর্তা অনেক কিছু হওয়ার আছিল। সিলেটের যে ইতিহাস ঐতিহ্য এটা অত্যন্ত বিশাল ইতিহাস ঐতিহ্য। আমি অনুরোধ করবো এই আইএনটিভির মাধ্যমে যে প্রাণের সিলেট প্রোগ্রাম যেটা হলো এটা আমরা কন্টিনিউ চালিয়ে দিতা, এবং আমরা কমিউনিটি থাকি এটা সাপোর্ট দেওয়া দরকার এই প্রোগ্রামটা, আইএনটিভিরে সাপোর্ট দেওয়া দরকার যাতে আইএনটিভি এবং প্রাণের সিলেট বারো অংশ ভরতে পারে, এটা অনুরোধ আমরা হল। ধন্যবাদ আবু তায়ে চৌধুরী সাহেব এবং অলি খান সাহেব। আজকে আমরা লগে অগণিত কলার কল আসলা, আসলে সময়ের অভাবে আমি খোল নিতাম পারছি না, যেহেতু আমিষ্কার খোল আয়ন টিভির পর্দার উপর থাকি দেখছেন বা খোল করছেন সকলে আমি ধন্যবাদ জানালাম, এবং আগামী প্রোগ্রামও আপনারা খোল নিমু যদি ভুল হইয়া থাকে আপনি ক্ষমা সুন্দর দিচ্ছে। আর সিলেটের বহুত গুণীজন আছেন, আমার কেম আবু তায়ে সাহেবে বহুত কথাবার্তা কইছে, বহুত নাম কইছেন, একবারে ব্রিটিশ আমল তাকে লাগাইয়া, ব্রিটিশ বিরোধী আন্দোলন তাকে লাগাইয়া এই ইংল্যান্ড কিলা বসতি গইরা উঠছে সিলেটি অলদের ওখান কইছেন, আমরা লগে আরো জন সফল মানুষ যিনি গিনিস বুক নাম লেখাইছেন, অলি খান তান্ডে লইয়াও মাইছি আমরা কিলার সফলতার গল্প উনছি, আমরার কমিউনিটির আরও যারা ইলাক সফলতার গল্প লইয়া আসন বা যারা আসন বিভিন্ন ক্ষেত্রে যারা যারা নিজে নিজে সফল ওনাদের কাছে লইয়া আমরা হুনমুত লগে তখন যেন আয়ন টিভির লগে প্রাণের সিলেটের লগে আসসালামু আলাইকুম। আমি আবুল হোসেন বিদায় লইলাম, ভালো থাকুয়া, সুন্দর থাকুয়া, সুস্থ থাকুয়া, আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। Shuffle.